আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আচ্ছা ভাবি শোনেন না আমাদের গ্রামে যে মহিলারা স্বামী মারা গেলে নাক ফুল গহনা খুলে ফেলে এটাও কি ঈদতের মধ্যে পড়ে না এটা ঈদত না বা এরকম কিছু ইসলামে বলেনি এটা সম্পূর্ণ মানুষের তৈরি করা প্রথা ব্যতীত কিছুই না ইসলামে বলা আছে স্বামী মৃত্যুর পর থেকে ইদ্যত পালন শুরু করতে হবে উল্লেখ্য স্বামী মারা গেলে শোক পালন করতে গিয়ে উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না কেননা এটা জাহেলি প্রথা এবং তওবা না করে মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন তাকে দুর্গন্ধযুক্ত পায়জামা ও শরীরে পাত্রা সৃষ্টিকারী পোশাক পরিধান করানো হবে রাফিয়ার কথা শেষতেই চম্পা বলে ও আচ্ছা এবার বুঝছি ভাবি চম্পার কথাই রাফিয়া হেসে দিয়ে নিজেদের রুমে চলে আসে রুমে আসতেই দেখে সাফওয়ান এখনো ল্যাপটপ নিয়ে কাজ করে যাচ্ছে রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বলল আপনি সে সময় কিছু দিতে চেয়েছিলেন আমায় রাফিয়ার কথাই সাফওয়ান উঠে সে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা হাসানা হেনা ফুলের মালা এনে রাফিয়ার সামনে দাঁড়ায় রাফিয়ার দিকে অনুমতি বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি একটু মালাটা আপনাকে পরিয়ে দিতে পারি এটা আমি নিজের হাতে গেঁথেছি অফিসের পাশে হাসনা ফুল গাছের নিচে ফুলগুলো ঝরে পড়েছিল এখনও কড়া ঘ্রাণ দেখে তুলে নিয়েছিলাম গাড়িতে বসেই মালাটা গেঁথেছে রাস্তার পাশের দোকান থেকে সুই সুতা কিনে নিয়েছিলাম এখন আপনি যদি একটু কথাটা পুরোপুরিভাবে শেষ করার আগেই রাফিয়া হাতটা এগিয়ে দেয় সাফোয়ানের দিকে তার অতীত সাইফের সাথে চড়ানো সময়গুলোকে মনে রেখে সে তার বর্তমান ভবিষ্যৎকে এড়িয়ে যেতে পারে না তাই বর্তমানকে সেও মানিয়ে নেওয়ার চেষ্টা করে সাফওয়ানকে স্মিত হেসে বলে দিন পড়িয়ে দিন এই কথাটা যেন সাফওয়ানের কাছে অধিক মূল্যবান শব্দের মধ্যে দুটো শব্দ মনে হলো সে ভাবেনি রাফিয়া রাজি হবে সাফওয়ান মনে মনে বলল আলহামদুলিল্লাহ বলেই রাফিয়ার হাতে মালাটা পরিয়ে দেয় রাফিয়ার দৃষ্টি নিচের দিকে এখনো পর্যন্ত সে সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মেলায়নি পারছে না মিলাতে চেষ্টা করছে তো একদিন এমনি আল্লাহ মিলিয়ে দিবে তাদের দুইজনের দৃষ্টি সাফওয়ান মালা পরানোর সময় রাফিয়াকে বলে ফুল হাদিয়া দেয়া সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কারো কাছে ফুল উপহার হিসেবে পেশ করা হলে সে যেন তা ফিরিয়ে না দেয় কেননা তা বহনে হালকা ও ঘ্রাণযুক্ত রাফিয়ায় স্মিত হাসে সাফওয়ানের কথায় রাফিয়া আর সাফওয়ান তৈরি হচ্ছে আজকে রাফিয়ার বাবার বাড়িতে যাবে তাই সাফওয়ান সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে নিয়েছে ড্রেসিং টেবিলের ড্রয়ার আর এদিক ওদিক তাকিয়ে কিছু একটা গত পাঁচ মিনিট থেকে খুঁজে চলেছে কিন্তু এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত জিনিসটা সে পেল না সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বের হয় রাফিয়া লাল খয়েরি কালারের একটা শাড়ি গায়ে জড়িয়ে রেখেছে রাফিয়া রাফিয়ার গায়ের রং শ্যামবর্ণ ঠিক শ্যামবর্ণ রং বলা যায় না তার থেকেও অনেকটা চাপা তার গায়ের রঙ আর এই গায়ের রঙের জন্যই সবার থেকে কথা শুনতে হয় তাকে তবে একটা কথা সবাই মানতে বাধ্য রাফিয়ার হাসিটা সুন্দর শ্যাম্পর্ণ গায়ে রঙের মেয়েগুলোর চেহারা যেমনই হোক না কেন তাদের হাসিটা থাকে মন কারা নজর কাড়া হাসিতেই মুগ্ধ করে তারা এই যে গতকাল রাতেও সাফওয়ান যখন রাফিয়ার ঠোঁট কোলের স্মিত হাসিটা একবার দেখেছিল সে মুগ্ধ হয়ে গিয়েছিল বিমোহিত হয়েছিল সেই হাসিতে রাফিয়া সাফওয়ানকে কিছু খুঁজতে দেখে বলে আপনি কি কিছু খুঁজছেন কথাটাই স্পষ্ট ভাবে শুনতে পাইনি তাই প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে বলে হুম কিছু বলছিলেন আপনি কি কিছু খুঁজছেন আমি সাহায্য করব। রাফিয়া সাফওয়ানের কথা শুনে কিছু বলে না কিছুক্ষণ চুপ করে থেকে সাফওয়ানের কাণ্ড কারখানা দেখতে থাকে সাফওয়ান টেবিলের ড্রয়ার সহ সব কিছুতে খুঁজে চলেছে তন্ন তন্ন করে কিন্তু পাওয়ার নাম গন্ধও নেই রাফিয়া উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে কাবার্টের সামনে চলে যায় কাবার্ট খুলে আতর দানি থেকে একটু আতর এনে সাফওয়ানের সামনে বাড়িয়ে দেন সাফওয়ানকে উদ্দেশ্য করে সগক্তি করে বলে আগে তো শেষ হয়ে গিয়েছিল তাই আমি ফেলে দিয়েছিলাম এগুলো কাবার্ডের মধ্যে ছিল আপনি হয়তো কাবার্ডের ভেতরে চেক করেননি তাই পাননি ও আচ্ছা হ্যাঁ ভুলে গিয়েছিলাম আমি নিন আচ্ছা নিন বলেই রাফিয়া আতরটা এগিয়ে দেয় সাফওয়ানের দিকে সাফওয়ান রাফিয়ার হাত থেকে আতরটা না নিয়ে তার নিচের ডান হাতটা রাফিয়ার দিকে এগিয়ে দেয় মুখে উচ্চারিত করে বলে লাগিয়ে দিন রাফিয়া রাফিয়াও কোনো প্রকার বাক্য ব্যয় না করে সাফওয়ানের হাতে আতর লাগিয়ে দেয় চলে যেতে ধরে কিছু একটা মনে করতেই আবার ফিরে এসে সাফওয়ানের বুকের বাপাসের পাঞ্জাবির উপর দিয়ে আতর লাগিয়ে দেয় সাফওয়ান স্মিত হাসে রাফিয়াকে তারা দিয়ে বলে আপনি রেডি হয়ে নিন অনেকটা সময় ঘুরিয়ে গেছে অলরেডি পরে যেতে দেরি হবে তো জি যাচ্ছি বলেই রাফিয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলোকে পেছিয়ে একটু উপরে তুলে কাঠি দিয়ে বেঁধে দেয় সাফওয়ানের সেই দিকে খেয়াল হতেই গিয়ে রাফিয়ার পেছনে অতি বিলম্বে চুল থেকে কাঠিটা খুলে ফেলে রাফিয়া আয়নার মধ্য দিয়ে তাকিয়ে সাফওয়ানকে উদ্দেশ্য করে শুধালো কাঠি খুলে ফেললেন কেন উঁচু করে চুল বাঁধবেন না রাফিয়া এটা উটের পিঠের কুঁজের সাথে তুলনা করা হয়েছে সাফওয়ানের কথায় রাফিয়া নিজের ফুল পুজতে পারে পরবর্তীতে চুল হাত খোপা করে একটা বেন্ট লাগিয়ে দেয় কাবার্ডের মধ্য থেকে বোরখা হিসাব নিকাব নিয়ে পড়তে শুরু করে সাফওয়ান এগিয়ে এসে নিকাবটা নিয়ে রাফিয়ার মুখে সুন্দর করে পরিয়ে দেয় রাফিয়া সাফোয়ান দুইজনে তৈরি হয়ে নিচে চলে আসে ড্রয়িং রুমে আসতেই দেখে রাফিয়ার শ্বশুর আমজাদ সাহেব চা পান করছেন রাফিয়া শ্বশুরের কাছে গিয়ে বলে আসি বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আপনারা এই চম্পা বাবা মাকে টাইমলি খাবার দিকে চম্পার তাকিয়ে রাফিয়ার চম্পা হেসে দিয়ে খারকাত করে সে বোঝায় রাফিয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করবে আমজাদ সাহেব উঠে এসে রাফিয়ার মাথায় হাত দিয়ে বলে সাবধানে যেও মা আর তাড়াতাড়ি ফিরে এসো এই বাবা তোমার জন্য অপেক্ষা করবে আমজাদ সাহেবের কথায় রাফিয়া মুচকি হাসে আমজাদ সাহেব সাফওয়ানের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস পৌঁছে একবার ফোন দিস আমাকে হ্যাঁ আর একটা কথা মাথায় রাখবি আগে রাফিয়ার পরিবারের সাথে সম্পর্ক কি ছিল সেটা ভুলে যা হ্যাঁ সেটা অতি বর্তমানে সেটা তোর শ্বশুর বাড়ি সাফওয়ান আমজাদ সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনে প্রতি উত্তরে বলে জি আবু মনে থাকবে আম্মু কোথায় আব্বু তোর মা ঘরে শুয়ে আছে মাইগ্রেনের পেইন আর পার পেইন দুটোই একসাথে শুরু হয়েছে তাই ঘরে শুয়ে আছে নিচে আসতে চাইছিল আমি উঠে আসতে বারণ করেছি ভালো করেছো আবার রুমে গিয়ে দেখা করে আসছি তাহলে বলেই সাফওয়ান রাফিয়াকে নিয়ে তার মায়ের রুমের দিকে পা বাড়ায় আমজাদ সাহেব সেই দিকে তাকিয়ে মলিন হাসে সাইফের কথা মনে পড়ে যায় চোখে পানি এসে ধরা দেয় সাইফের কথা মনে পড়তেই ছয় সদস্যের পরিবারের মাঝ থেকে এখন পাঁচজন সদস্য আল্লাহ হায়াতটুকুতে এতটুকুই রেখেছিল তাই দুনিয়া ত্যাগ করতে যে বাধ্য তপ্ত নিঃশ্বাস ছাড়ে তিনি মোবাইল ঘেঁটে বাপ ব্যাটা তিনজনের একটা ছবি দেখতে থাকে কিছু সেকেন্ড করাতেই মোবাইলের স্ক্রিনের উপর দুই ফোঁটা পানি এসে পড়ে নির্নিমেষভাবে মুছে নেয় তা আড়াল করে ফেলার প্রয়াস চালায় চোখের পানি কেউ যাতে দেখতে না পায় নতুন পরিচয় নিয়ে দ্বিতীয়বার ডাফিয়াদের বাড়িতে এসেছে সাফওয়ান বিয়ের দিন এসেছিল আর আজকে দ্বিতীয়বার এসেছে রাফিয়ার দেবর নয় স্বামীর পরিচয় নিয়ে দুইজনে ঘরে প্রবেশ করে রাফিয়ার বাবা মাকে সালাম দিয়ে রাফিয়ার বাবার সাথেই কথা বলতে বসে যায় সাফওয়ান রাফিয়া তার মাকে হাতে হাতে কিছু কাজে সাহায্য করতে রান্নাঘরে চলে যায় আজ মেয়ে জামাই এসেছে থাকবে তাই সব কিছুর তোরচোর একটু বেশি রাফিয়ার মায়ের রাফিয়া ঘরে এসে মাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে এমন সময় সাফওয়ান এসে রুমে ঢোকে রাফিয়ার দিকে তাকিয়ে বলে নিচে আপনার বান্ধবী এসেছে রাফিয়া তাই আমি উপরে চলে এলাম আচ্ছা একটা কথা বলি রাফিয়া কিছু মনে করবেন না তো জি বলুন আপনার বান্ধবীকে বলবেন পর্দা করে চলতে তার জন্য আমি একজন বেগানা পুরুষ নন মাহরাম আমার সাথে কথা বলা পাশে এসে বসা নিশ্চয়ই গুন আয়তা ভুক্ত ওনাকে আপনি বুঝিয়ে বলবেন আমি নিজের দিক থেকে ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করব। নিজের নজর হেফাজত করার শুধু কথা বলতে বলতেই থেমে যায় সাফওয়ান সাফওয়ানকে কথার মাঝপথে থামতে দেখে রাফিয়া বলে কথাটা সম্পূর্ণ করুন শুধু কি সাফওয়ান দৃষ্টি নিচে নামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম স্বরে বলে শুধু আপনাদের নজর স্থির রাখবো ইনশাআল্লাহ বলেই সাফওয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে রাফিয়া সেই দিকে তাকিয়ে মিহি হেসে রুমের বাইরে বেরিয়ে আসে ড্রয়িং রুমে বসে থাকা তার বান্ধবী রামেশ্বাকে নিয়ে ছাদে চলে যায় রামেশ্বার সাথে কিছুক্ষণ কথা বলার পর রাফিয়া বলে ওঠে তোকে কিছু কথা বলার আছে কিছু মনে করিস না রামিশা রাফিয়ার কথার প্রতি উত্তরে বলে হ্যাঁ বল না তুই তোর দুলা ভাইয়ের সামনে আসিস না পর্দা মেনে চলিস উনি তোর জন্য গায়েরে মহরম ব্যক্তি নিজেকে হেফাজত কর পবিত্র আলকুরানে আল্লাহতালা বলেন মুমিনা নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে আবার ইমাম ইবনু কাসিরের আয়াতের ব্যাখ্যা বলেন তারা যাতে তাদের স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের দিকে দৃষ্টিপাত না করে এই জন্যই অধিকাংশ আলিমদের মতে কামনার সহিত হোক কিংবা কামনা বাসনা ব্যতীত হোক উভয় অবস্থাতেই নারীদের জন্য বেগানা পুরুষের দিকে তাকানো না যায় তাহলে তুই কেন তোর দুলা ভাইয়ের দিকে তাকাবি উনি তোর জন্য বেগানা পুরুষ তোর দিকে নজর দিলে ওনার নিজেরও গুনা হবে পর্দাটা মেনে চলার চেষ্টা কর রামিশা নিজে তো গুনাই জড়াচ্ছিস সাথে আরেকজনকেও জড়াতে চাইছিস আল্লাহকে ভয় কর রামিয়ার কথা শেষ হতেই রাফিয়ার কথা শেষ হতেই রামিশা কিছুক্ষণ চুপ থাকে কেয়ৎক্ষণ করাতেই রামিয়াকে প্রশ্ন করে বলে ওঠে তুই কি সাহিব ভাইয়াকে বিয়ে করার পর সাফন ভাইয়াকে দেখা দিয়েছিলি যদি না দিয়ে থাকিস তাহলে দেশনি কেন দেখা সেটা কি আমাকে একটু বলবি রামেশ্বর প্রশ্নে রাফিয়া শুভ্র মেঘের আনাগোনা করা নীলাভ আকাশের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে পরক্ষণেই দৃষ্টি সরিয়ে রামেশ্বর দিকে তাকিয়ে মৃদু হাসে কিন্তু রামেশ্বর রাফিয়ার এই হাসির কারণ বুঝতে পারেনি কিরে বলছিস নাজি তখন কি তুই তোর দেবরকে দেখা দিতি কথাটা রাফিয়াকে বলেই রামেশ্বাহ চুপ করে রামেশ্বাহ রাফিয়াকে চুপ থাকতে দেখেই পুনরায় প্রশ্নটা করে রাফিয়া এবার রামেশ্বার দিকে তাকিয়ে সগক্তি করে বলে না সাইফের সাথে বিয়ে হওয়ার পরেও আমি শাফওয়ানকে দেখা দেইনি কারণ শাফওয়ান আমার দেবর ছিল আর দেবরকে দেখা দেয়া জায়েজ নেই ইসলাম তা নিষেধ করেছে আমার নিজের জানা এবং ধারণা মতে শাফওয়ান আমাকে দেখেনি ভাবি দেবরের পরিচয় থাকাকালীন এবার যদি কখনো সে আমাকে আগে দেখে থাকে তবে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হবে কারণ আমি কখনোই সাফওয়ানের সামনে আসিনি সাফওয়ান যথেষ্টভাবে আড়লে থেকেছে কারণ তাদের ফ্যামিলিতে পর্দা ও ইসলাম সম্পর্কে সবাই অবগত ছিল সবাই আলহামদুলিল্লাহ পর্দা মেনে চলে ইসলামের নারীদের চোদ্দ পুরুষ ব্যতীত বাকি সবাইকে দেখা দেয়া না জায়েজ মানে চোদ্দো জন পুরুষ ছাড়া বাকি সবাই তাদের জন্য গায়রে মহরম আর এই চোদ্দো জন পুরুষরা হলো বাবা ছেলে ভাই নানা দুধ ভাই মামা ভাতিজা ভাগিনা চাচা দাদা শ্বশুর সৎ ছেলে দুধ ছেলে মেয়ের জামাই এই জন ছাড়া বাকি সকলের সাথে পর্দা করা ফরজ না করলে কবিরা গুনা একটি কবিরাগুলা যাহার নামে যাওয়ার জন্য যথেষ্ট ইসলামে কোথাও লেখা নেই যে দেবরকে দেখা দেয়া দেওয়া বর্তমান সমাজে অনেকে বলে দেবর হচ্ছে আমার ভাইয়ের মতো দেখা দিলে সমস্যা নেই কিন্তু রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দেবর হলো মৃত্যু সমতুল্য তাহলে তুই বল আমি কেন কিংবা কোন হিসেবে আমার দেবরকে দেখা দিতাম সহজ ভাষায় দেবরদের বাঁচ পাখির সাথে তুলনা করা হয়েছে শুধু যে আমি তখন সাফওয়ানের সামনে যেতে চাইনি পর্দা করে চলেছি এমনটাও না সাফওয়ানও পর্দা করে চলতো শুধু যে নারীদের মহরম চার্ট আছে এমন না পুরুষদেরও মহরম চার্ট আছে পুরুষদের ক্ষেত্রেও ১৪ জন নারী ছাড়া বাকিদের দেখা দেয়া না যায় আর পুরুষদের সেই জন মহরম নারী হল মা মেয়ে বোন নানি দুধমা, খালা ভাতিজি ভাগ্নি ফুপু সৎমা দাদি শাশুড়ি দুধ মেয়ে ছেলের স্ত্রী এই জন মহিলা ছাড়া বাকি সবাই পুরুষদের জন্য গায়ে মহরম আর এখানে কোথাও লেখা নেই যে দেবর ভাবি একে অপরকে দেখা দিতে হবে তাই তো আমি কিংবা সাফন কেউ কাউকে দেখা দিতাম না ইসলাম নিষিদ্ধ সেটা শুধু দেব না ভাসুরকেও দেখা দেয়া যায় নেই আমাদের বর্তমান সমাজে অনেকে বলে ভাসুর হচ্ছে বাবার মতো রামিশা এখন তুই আমাকে বল ভাসুর কিভাবে বাবার মতো হয় ভাসুর কোনো মতেই বাবার মতো হয় না ভাসুর একটা মেয়ের জন্য কখনো মহরম নয় ভাসুরও গায়রে মহরমের অন্তর্ভুক্ত আশা করি তোকে আমি বোঝাতে পেরেছি আমি কেন সাইফকে বিয়ে করার পরেও আমার দেবর মানে সাফওয়ানকে দেখা দিতাম না রাফিয়ার কথা শেষ হতেই রাফিয়া থামে রামিশা এতক্ষণ রাফিয়ার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনছিল সব কিছু বুঝে আসলেই রামিশা রাফিয়ার দিকে তাকিয়ে অনুশোচনার নেয় বাক্যে সতক্তি করে বলল বুঝেছি রাফিয়া এটাও বুঝতে পেরেছি এতদিন আমি সবাইকে দেখা দিয়ে কতটা গুণা করেছি আল্লাহ আমাকে মাফ করবে তো আল্লাহ মাফ না করলে যে যাহার নামেও বোধ আমার জায়গা হবে না যেই পরিমাণ গুণায় জড়িয়েছি আমি নিজের অজান্তে রামেশ্বর কথা শুনে রাফিয়া মৃদু হেসে বলে কে বলেছে আল্লাহ ক্ষমা করবে না তুই মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেনে এত দিনের করা সকল গুনার জন্য মাফ চাইতে থাক রাতে তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে বল যাতে সকল গুণা মাফ করে দেয় আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দেবে যদি তার বান্দা তবা করে সঠিক পথে ফিরে আসে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে শিরকের গুণা ছাড়া আল্লাহ সকল গুণা ক্ষমা করে দেয় তুই আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাক ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে রাফিয়া খেয়াল করেছে রাফিয়ার প্রতিটা কথা শুনে ডামিশার চোখে পানি এসে জমেছে রাফিয়া আর কিছু না বলে ছাদ থেকে নিচে চলে আসে রামিশাকে এখন কিছুটা সময় একা থাকতে দেওয়ার বেটার মেয়েটা এতদিনে নিজের গুণাহের কাজ সম্পর্কে অবগত হয়েছে তাই এখন অনুশোচনা হচ্ছে রামেশার মা কিংবা বাবা কখনো তার চালচলন পোশাক নিয়ে কিছু বলেনি সবার সামনে যাওয়া আসা করত। সবার সাথে মেলামেশা করত কখনো বারণ করেনি যদি তাকে বারণ করত পর্দা মেনে চলতে বলতো তবে মেয়েটা আজ এমন হতো না কিছু কিছু সন্তান ফ্যামিলির কারণে হয়ে ভাগিদার হয় আবার কিছু কিছু সন্তান ফ্যামিলির কথা না মেনে নিচুয়ের চুলে চলে হয়ে ভাগিদার হয় আল্লাহ সবাইকে হেফাজত করুক সাফওয়ান রাফিয়ার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে আমজাদ সাহেবের সাথে কথা বলছেন ঠিক সে সময় রাফিয়া এসে ঘরে ঢোকে ঘরে সাফওয়ানকে দেখতে না পেয়ে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে দেখে সাফওয়ান ফোনে কথা বলছে সাফওয়ান কথা শেষ হতেই বাইরে তাকিয়ে মনোরম পরিবেশ দেখতে থাকে রাফিয়া তা দেখে থেকে ডেকে উঠে বলে এই যে শুনছেন আম্মু ডাকছে আপনাকে খেতে আসুন সাফওয়ান ঘুরে তাকায় রাফিয়ার দিকে স্মিত হেসে রাফিয়াকে বলে হাসি রাফিয়া আর কিছু না বলে আবার ঘুরে চলে যেতে নাই চলে যেতে নিবে এমন সময় পেছন থেকে সাফওয়ান বলে ওঠে রাফিয়া শুনুন রাফিয়া সাফওয়ানের দিকে ফিরে দাঁড়ায় কিন্তু তার দৃষ্টি নিচের দিকে নত সাফওয়ানের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাচ্ছে না সাফওয়ান নির্নিমেষভাবে কিছুক্ষণ রাফিয়াকে দেখে দূরত্ব ঘুচিয়ে রাফিয়ার সামনে এসে দাঁড়ায় রাফিয়ার দিকে তাকিয়েই মৃদুস্বরে কণ্ঠ অতিমাত্রায় মোলায়েম করে সগক্তি করে বলে আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন রাফিয়া এখন আর তো আমাদের আগে সম্পর্কটা নেই এখন তো আমরা পবিত্র হালাল সম্পর্কে আবদ্ধ এই সম্পর্ককে অবজ্ঞাত করতে পারি না আমাদের মেনে নিতে হবে আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে আমি জানি এত সহজে এই সম্পর্কতে আমরা স্বাভাবিক হতে পারবো না আমাদের সময় লাগবে ইতস্তত বোধ কাজ করবে তবুও আমাদের চেষ্টা করতে হবে আর পাঁচটা স্বাভাবিক সম্পর্কের মতো যাতে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় আমার দিক থেকে আমি চেষ্টা করবো রাফিয়া সব দিকে যথেষ্টতা বজায় রেখে চলতে বর্তমানে আমি আপনার দেবর নই আপনার স্বামী ইসলামী শরীয়ত মোতাবেক কবুল বলে দুই পরিবারকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করেছি রাফিয়া আমার দিকে তাকানো আপনার জন্য বৈধ আমার দৃষ্টিতে দৃষ্টি মেলানো আপনার জন্য বৈধ এটা বৈধ দৃষ্টি আমি কি আপনার থেকে এটা আশা করতে পারি যে আমাদের বর্তমানের হালাল সম্পর্কটার ভিত আরও মজবুত করতে আপনি সহযোগিতা করবেন আমাকে সাফুয়ানের কথায় রাফিয়া কিছুক্ষণ চুপ থাকে সাফুয়ানের কথাগুলো সে পুনরাবৃত্তি ভাবে কিয়ৎক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে মাথাটা কিছুটা উপরে তুলে সাফুয়ানের দিকে তাকিয়ে বলেন জি ইনশাল্লাহ করব সহযোগিতা দুইজনের দিক থেকে সম্পর্কটা স্বাভাবিক করব দুইজনেই ইনশাল্লাহ সাফওয়ান স্মিত হাসে রাফিয়া এই প্রথম সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়েছে সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে হেসেছে সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসির রেখা টানে দুইজনের বৈধ দৃষ্টি মিলিত হয়েছে আজ সুক্রিয়া